নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবে যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো ভিডিওটাকেও স্কিপ না করে ফুটোটা দেখো বন্ধুরা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে এবং অনেক জায়গা থেকে লিক পাওয়া যাচ্ছে যে হায়দ্রাবাদের সির আকাশ মিশ্রাকে নিয়ে হ্যাঁ বন্ধুরা এই আকাশ মিশ্রা তিনি কিন্তু খুব কম বয়সী প্লেয়ার ইয়াং প্লেয়ার একটা তো তার মাত্র কিন্তু একুশ বছর বয়স এবং তিনি হায়দ্রাবাদ অর্থাৎ হায়দ্রাবাদের এফসির হয়ে তিনি কিন্তু সতেরোটা ম্যাচ খেলে একটাও গোল করেনি একটাও অ্যাসিস্ট করেনি তো যতদূর শোনা যাচ্ছে এই আকাশ মিশ্রাকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে এটিকে মোহনবাগান মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া তো দেখো এ প্রথমে আছি আমরা এটিকে মোহনবাগানকে নিয়ে তো বন্ধুরা এটিকে বাগান কিন্তু যেটা শোনা যাচ্ছে এটিকে মোহন মোহনবাগান নাকি কি আকাশ মিশ্রার সাথে কথাবার্তা চালাতে পারে সেটা হচ্ছে দেখো এই আকাশ মিশ্রা কিন্তু লেফট ব্যাকে খেলে এবং এটিকে মোহনবাগানে অলরেডি রক স্টার আমাদের সুভাশিস বোস আছে তো সুভাশিস বোসকে সুভাষিষ বোসকে বাদ দিয়ে আকাশ মিশ্রাকে নেওয়া কিন্তু কোনো মানে ইম্পসিবল ব্যাপার বলতে গেলে তো এটি কে কথা কথাটা আমরা ছেড়ে দাও এটি কে মোহন আদৌ কথাবার্তা চালাবে কি জানি না হয়তো ব্যাক আপ হিসাবে তাকে নিতে পারে আর দ্বিতীয় আসি আমাদের মুম্বাই সিটি নিয়ে হ্যাঁ বন্ধুরা মুম্বাই সিটি এফ এই আকাশ মিশ্রের সাথে অফিসিয়ালিভাবে কথাবার্তা চালাচ্ছে যে মুম্বাই সিটি এফসির এই প্লেয়ারকে লাগবে যেহেতু মুম্বাই সিটি এফসি লেফট ব্যাকটা খুব একটা সচল বলে আমাদের মনে হয় নিয়ে এই পুরো আইএসএলটা জুড়ে মাঝে মাঝে একটু ভালো খেলেছে আবার মাঝে মাঝে একটু ডাউন হয়েছে তাদের পারফরমেন্স যারা লেফট ব্যাকে খেলছিলো তো দেখো মুম্বাইয়ের চান্সটা কিন্তু সবথেকে বেশি এই আকাশ মিশ্রাকে নেওয়ার ক্ষেত্রে আর দ্বিতীয় আসি গোয়াকে নিয়ে এমন ধরে এই গোয়াও কিন্তু ইন্টারেস্ট শো করছে আকাশ মিশ্রার ওপরে কারণ আকাশ মিশ্রা কিন্তু দারুণ ফর্মে আছে তিনি গোল করুক আর না করুক কিন্তু তিনি একটা লেফট ব্যাকে একটা ভরসা দিতে পারে টিমকে তো এটাই কিন্তু সবথেকে বড় তার মেন ব্যাপার এবং তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু দুই দশমিক চার কোটি টাকা তো এখনও হায়দ্রাবাদের সাথে কিন্তু এই আকাশ মিশ্রার কন্ট্র্যাক্ট আছে দেখা যাক কী হয় তো বন্ধুরা এই আকাশ মিশ্রা কোন দলে যাবে তোমাদের মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে দাও নিচে আর আজকের ভিডিওটা এতটাই ছিল আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রেখে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।